হাই বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আপনারা যারা মোবাইল ফোন ইউজ করেন, আমাদের যে নোটিফিকেশন বাটনটি থাকে সে তার ব্যাকগ্রাউন্ডে থাকে সাদা। তো এটা আপনারা নিজের ফটো লাগাতে পারেন কিংবা আপনার নিজের পছন্দের ফটো লাগাতে পারেন। তো কীভাবে লাগাবেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তারপরে বন্ধুরা, আপনার যে আইকনগুলি দেখতে পাচ্ছেন এই আইকন কালারও আপনি চেঞ্জ করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন। আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করি। বন্ধুরা, প্রথমে আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে লিখবেন ম্যাটোরিয়াল নোটিফিকেশন, MATERIAL ম্যাটেরিয়াল নোটিফিকেশন লিখবেন। লিখার পর আপনারা এরকম একটি অ্যাপ দেখতে পাবেন। তো অ্যাপটি প্লে স্টোরে 1 মিলিয়ন ডাউনলোড রয়েছে। বন্ধুরা, অ্যাপটি এখান থেকেও ডাউনলোড করতে পারেন, নাহলে আমার নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তো আমি এবার এটা গিয়ে ইনস্টল করে নেব। বন্ধুরা, ইনস্টল আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো আপনাদের কী কী করতে হবে। তো আপনাদের ইনস্টল হয়ে যাবে, অ্যাপটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা, আপনাদের একটি এইরকম একটি পেজ শো হবে আপনাদের সামনে, MNS সেটিংস। তার নিচে দেখতে পাচ্ছেন অফ লেখা রয়েছে, ওটাকে আপনার ক্লিক করে অন করে দেবেন। তারপরে বন্ধুরা, এখানে আপনি চারটা স্টেপ দেখতে পাবেন। প্রথমকার স্টেপটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটিকে আপনারা অ্যালাউ করে দেবেন। তারপর বন্ধুরা, আপনাদেরকে দ্বিতীয় স্টেপটি কমপ্লিট করতে হবে। তারপর আপনারা ক্লিক করবেন, এটুকু আপনারা ক্লিক করে অ্যালাউ করে দেবেন। তারপর বন্ধুরা, আপনাদের তৃতীয় নম্বর স্টেপটি কমপ্লিট করতে হবে। তৃতীয় নম্বর স্টেপটি আপনারা যে আইকন রয়েছে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ম্যাটেরিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছেন, ওখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটাও আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনারা ওকে ক্লিক করে দেবেন। আপনার তিনটি স্টেপ কমপ্লিট হয়ে যাবে। তারপর বন্ধুরা, নিচে যে অপশন দেখতে পাচ্ছেন নোটিফিকেশান, ওখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ম্যাটেরিয়াল নোটিফিকেশান ওটা ক্লিক করবেন, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর বন্ধুরা, আমাদের চারটে স্টেপ কমপ্লিট হয়ে গেছে। চারটে স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা যে ডন দেখতে পাচ্ছেন, ডনে ক্লিক করবেন। এবার আপনারা যে থিমস মিলিটি অপশন দেখতে পাচ্ছেন, প্যানেল থিমস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের তিনটি স্টেপ আসবে। তিনটি স্টেপ আসার পর আপনার প্রথম কাজে স্টেপটি আছে, ওখানে ক্লিক করে দেবেন, আপনার এটি কমপ্লিট হয়ে যাবে। তারপর বন্ধুরা, আমরা যে নোটিফিকেশান বাটনটি দেখতে পাচ্ছি এটা আমাদের অন্য হয়ে গেছে, মানে চেঞ্জ হয়ে গেছে। তারপর বন্ধুরা, আমরা এবার ওখানে ফটো লাগাবো। কীভাবে ফটো লাগাবেন, আপনারা ওপরে উঠাবেন। ওপরে উঠাতে উঠাতে আপনি দেখতে পাবেন কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে দেখতে পাবেন রিমুভ, আর এদিকে দেখতে পাবেন সিলেক্ট। সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনারা এখানে অনেকগুলি অপশন দেখতে পাবেন। তো আপনারা এখানে গ্যালারি সেভ করে নেবেন। গ্যালারি সেভ করার পর বন্ধুরা, আপনারা যে ফটো যে দিতে চান সে ফটো আপনারা সিলেক্ট করে নেবেন। আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমি এই ফটো দেবো। তো এই ফটো সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কর্নার ক্রপ বলে একটা অপশন, ওখানে আপনারা ক্লিক করবেন, এটি আমাদের সেভ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি ফটো সিলেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আপনারা আইকন চেঞ্জ করবো। আপনারা যে আইকনগুলি দেখতে পাচ্ছেন আইকনগুলি, এবার আমরা কালার চেঞ্জ করবো। যে কালার আইকন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যে কালারটি আপনি দিতে চান সেই কালারটির উপরে ক্লিক করবেন, আর এইখানে আপনি ক্লিক করে দেবেন। দিয়ে সিলেক্ট ক্লিক করবেন। আপনি দেখতে পাচ্ছেন আমাদের আইকনগুলি চেঞ্জ হয়ে গেছে কালার। আপনারা মনে করো অন্য কোনো কালার দেবো, তাও আপনি দিতে পারেন। আপনারা দেখতে পেয়েছেন কালার নোটিফিকেশান বারের আইকনগুলি চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার নিজের ফটো দিতে পারেন এবং আইকনগুলি চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা, ছোট্ট ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরে কোনো ভিডিওতে।